পটুয়াখালীর কলাপাড়ায় 50 মন জাটকাইলি সহ একটি ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। মঙ্গলবার দুপুর 12টায় উপজেলার মহিপুর সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার পাঠানো প্রতিনিধির উপস্থিতিতে কোস্টগার্ড নিজামপুর স্টেশন, স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং দুস্থদের মাঝে জব্দকৃত মাছগুলো বিতরণ করা হয়। নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে সমুদ্র টহল চালায় কোস্টগার্ড। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জাটকা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে এ সময় ট্রলারের চালক এবং তার সহকারীরা পালিয়ে যান।